দেশের বলবে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য আজকে একটা বিশেষ আয়োজন যেখানে নিয়ে এসেছি এটা জনাব আবু সাইদের ঘাসের ক্ষেত এটি আমার পিছনে যে গাছগুলো দেখছেন এটা নেপিয়ার হাইব্রিড গাছ এই গাছের কাটিং আমি এই আবু সাইদকে দিয়েছিলাম কেমন করে গাছের কাটিং থেকে আজকে এত বড় একটা খামার হয়েছে এবং আবু সাহেদকে সাহেবের কাছ থেকে জানতে চাইব যে তিনি কিভাবে এই গাছের কাটিং পাইলেন এটার ফলন কেমন করে কত হয় বিঘা প্রতি এবং এটার চাষ পদ্ধতি সম্পর্কে তিনি একটু বলবেন কারণ এই গাছটি আমি সারা বাংলাদেশে প্রায় এখন প্রায় অ্যারাউন্ড কম করে হলেও প্রায় তিন হাজার মানুষকে আমি দিয়েছি এবং সারা বাংলাদেশে এই কাটিং ছড়িয়ে পড়েছে এবং এই কাটিংটি আমি আপনাদের অবগতির জন্য বলছি যে গাছে গরুর খামার লাভজনক করতে হলে গাছ চাষ খুবই প্রয়োজন এবং ভালো গাছের কাটিং দরকার যেটা উচ্চ ফলনশীল গাছের কাটিং প্রয়োজন আজকে আমি যে গাছের কাটিংটা আপনাদের দেখাচ্ছি এটি এখানে দুই বিঘা জমির মধ্যে আছে এবং বাইরেও আরও পাঁচ বিঘা জমিতে তার এই গাছ আছে তো কেমন করে এই গাছের চাষ করতে হয় আমার অত্যন্ত প্রিয় একজন খামারি যেনাব আবু সাইদ তাকে আমি গাছের কাটিং দিয়েছিলাম তো সে কীভাবে করেছে আমি যেন আবু সাইদ আপনি একটু বলেন যে আপনি আসলে কিভাবে এই গাছের কাটিং পাইলেন এবং এই এটার ফলন চাষ চাষাবাদ পদ্ধতি এবং ফলন কেমন হয় এ সম্পর্কে আপনি একটু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির লাঘো কোটি শুক্রিয়া এই গাছের সারা পায়া ডক্টর জহিরুল ইসলাম স্যার আমাকে গাছের সারা দিয়েছেন হাইব্রিড নেপিয়ার হাইব্রিড জাতের গাছ এই গাছ অনেক উচ্চ ফলনশীল এটা যা কল্পনা করাও জানা আমি রোপণ করার পূর্বে এটা কল্পনাও করছি না স্যারের সারা দেওয়ার পরে আমি এটা রোপণ করছি রোপণের নিয়ম হয়েছে সারি থেকে সারির দূরত্ব ষাট ফিট দূরে দূরে আর সারা থেকে সারা দূরত্ব তিন ফুট দূরে দূরে একসাথে দুইটা সারা এইভাবে ক্রস করে লাগাইতে হবে আমি লাগানোর পরে পরিচর্যা করার পরে অনেক উচ্চ ফলন হয়েছে দেখা গেছে যে চল্লিশ পঁয়তাল্লিশ দিনেই এরকম বারো তেরো ফুট লম্বা হয় গাছ এবং গরুর খুব প্রিয় খাদ্য গরুর খুব খা খা গাছ আর এই অতি তাড়াতাড়ি এটা দ্রুত বাড়ে এটা অনেক ফলন যারা খামারি আমি মনে করি সকল খামারি খামারিকেই এই গাছের চাষ করা দরকার কারণ গরুর খাদ্যের জন্য গাছ খুবই প্রয়োজন আর গাছ ছাড়া যদি গাছ না করে তাহলে খামারি লাভবান হইতে পারবে না খামারি যদি লাভবান হইতে চায় তাহলে এই হাইব্রিড জাতের গাছ করা দরকার আমি করছি আমার এখানে দুই বিঘা খেত আছে এবং আর অন্য হান আরও পাঁচ বিঘা আমি গাছ করে খুবই লাভবান আমি এক বছরের মাঝে আরও গরুর খাওয়ানির পরেও আর আমি তিন তিন লক্ষ টাকার গাছের চারা বিক্রি করছি এবং অনেক খামারি আমার নিকট থেকে গাছের ছাড়া নিচ্ছে তাদেরও গাছ অনেক সুন্দর গাছ হয়েছে তারা অনেক গাছ এই গাছ ফলন করে তারা অনেক সন্তুষ্টজনক ধন্যবাদ জনাব বাবু সাইদ আমি আপনাদের অবগতির জন্য বলি এই গাছের মধ্যে প্রায় আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং এই গাছটি আপনার একটা গরুকে প্রতিদিন বারো থেকে পনেরো কেজি পরিমাণ খাওয়ানো যেতে পারে এবং দানাদার খাবারের পাশাপাশি এই গাছ খাওয়ালে গরুর দুধের উৎপাদন অনেক বেড়ে যায় এবং গরুর প্রজনন ক্ষমতা অনেক ভালো থাকে এবং একই সাথে দুধের মান অনেক ভালো হয় তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনাদেরকে আহ্বান জানাবো যে যারা গরুর খামার করবেন গাভীর খামার করবেন তারা আগে ঘাসের চাষ করবেন এবং ঘাস চাষ যদি আপনার সফল হন ভালো জাতের ঘাস করেন তাহলে আপনি অবশ্যই খামার করে লাভবান হবেন যেমন আবু আবুসাইদের হয়েছে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমি এখানে গাছ থেকে বিদায় নিচ্ছি এখন আমরা আবু আবুসাইদের মূল খামারে যাব যেখানে সে ছোটোর থেকে শুরু করে তিনটি গরুর থেকে আজকে তার খামারে নব্বইটি গরু হয়েছে গত আট বছরে সে আমার নিয়ন্ত্রণে রয়েছে এবং তাকে আমি তিল তিল করে বড় করেছি বাংলাদেশের অন্যান্য সফল খামারেদের মধ্যে আমি প্রায় সারা বাংলাদেশের দশ হাজারের উপর খামার তৈরি করেছি এর মধ্যে আবু সাইদ তাদের মধ্যে একজন এবং সে তাদের অনেককে গাছের চারা দিয়েছে অনেককে ভালো জাতের বাছুর দিয়েছে এবং তার খামারে আজকে যে সমৃদ্ধি এটা আমরা এখন সরজমে তার খামারে যাব আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি আমি আবু সাহিদের ডেরি খামারে অবস্থা দেখেন তার কাটা

কাটিং বিক্রি করে সে দুই টাকা করে আর কি দুই টাকা করে পারবে আপনি পাঁচশো নিয়ে লাগান তারপরে হয় তাকে তো আমি প্রথম পাঁচশো কাটিং দিছি তারপরে এই হয়ে গেছে এক চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে তো ওইটা আপনার ইয়ে হয়ে যাবে চার হাত থেকে বড় হয়ে যাবে সুপ্রিয় দর্শক আমরা যেন বাবু সাইদের গাবির খামারের যে পার্ট সেইখানে নিয়ে এসেছি বকনা ছোটো বকনা মিডিয়াম প্রেগনেন্ট বকনা এবং গাবি আমাদের পিছনে যে গাবি দেখছেন তার প্রোডাকশন এবং তার এখানে যে আটটা গাবি রয়েছে প্রতিটাই কোনো গাবি তার বিশ লিটারের নিচে দুধ দেয় না আমি যেন বাবু সাহেদের কাছ থেকে জানতে চাই যাবো বাবু সাহেদ আপনি আমাদেরকে জানান যে কোন গরু কতটুক দুধ দেয়

এখন আপনি ফেটে নিয়ে গেছেন